শুরু করছি পায় পায় পঞ্চায়েত বলাগড়ে পঞ্চায়েত নির্বাচনকে সুষ্ঠুভাবে সম্পন্ন করতে ইতিমধ্যেই বলাগড় ব্লকে এসে পৌঁছেছে কেন্দ্রীয় বাহিনী আজ সকাল থেকে বলাগড় থানার ওসির নেতৃত্বে বিশাল কেন্দ্রীয় বাহিনীর দল বিভিন্ন এলাকায় রুট মার্চ করছে ভোটের আগে সাধারণ মানুষকে আশ্বস্ত করতে তাদের সঙ্গে কথাও বলেছেন কেন্দ্রীয় বাহিনীর সদস্য দিনহাটার গীতালদহে তৃণমূল কর্মী খুনের ঘটনায় কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীকে কটাক্ষ উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী দান গুহর মন্ত্রীর অভিযোগ ওই এলাকায় বিএসএফ এর এখতিয়ারভুক্ত তার মধ্যেও কিভাবে বহিরাগত দুষ্টকে এসে গুলি চালালো তার তদন্ত হওয়া দরকার পাশাপাশি রাজ্যপালকে দিনহাটা পরিদর্শন করে যাওয়ার আবেদন জানানো দান গৌতম অধিকারী বিজেপি কর্মীকে কুপিয়ে খুনের চেষ্টা ঘটনাটি ঘটেছে বৈষ্ণবনগর থানা এলাকার বাখরাবাদে ঘটনাটি জানাজানি হতে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকা জুড়ে ওই বিজেপি কর্মীর নাম অনিল মণ্ডল পুলিশ সূত্রে খবর সোমবারে বিজেপি প্রার্থীর হয়ে ভোট প্রচারে বেরিয়ে রাতে বাড়ি না ফেরা একমত শুরু হয় অবশেষে পুলিশকে বিষয়টি জানালে আজ সকালে বাড়ির কাছে চাষের জমিতে তাকে গুরুতর জখম অবস্থায় অচেতনভাবে উদ্ধার করা হয় আশঙ্কাজনক অবস্থায় ব্যক্তিকে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে ঘটনা তদন্তে নেমেছে পুলিশ বাঁকুড়া জেলা পরিষদের 49 নম্বর আসনে তৃণমূল কংগ্রেস প্রার্থী হবিবুর রহমানের সমর্থনে সোমবার ইন্দাস সুপার মার্কেটে নির্বাচনী সভা করলেন রাজ্য শিক্ষামন্ত্রী রাক্ত বসু পাশাপাশি ইন্দাস বড় কালীতলায় দলীয় প্রার্থীকে সঙ্গে নিয়ে পুজো দিলেন তিনি নির্বাচনী সভাতে রাজ্য শিক্ষামন্ত্রী রাক্ত বসু ছাড়াও উপস্থিত ছিলেন ইন্দাস ব্লক তৃণমূলের জেলা সভাপতি শেখ হামিদ সহ অন্যান্য গুরুত্বপূর্ণ কংগ্রেস নেতৃত্ব কেন্দ্রীয় বাহিনী আসবে তৃণমূল জিতবে গণ্ডগোল কেন করবে বিজেপি সিপিএম কংগ্রেস হারবে তাই অশান্তি করছে পুরুলিয়া দলীয় সভা থেকে এমনই দাবি করলেন তৃণমূল নেতা মানস ভুঁইয়া সভামঞ্চ থেকেই মমতা বন্দ্যোপাধ্যায়কে আগামী প্রধানমন্ত্রী হিসেবে দাবি করেন এই প্রবীণ ডানপন্থী রাজনৈতিক ওই সভা থেকেই কেন্দ্রীয় বিজেপি সরকারকে তোপ দাগেন মানস রঞ্জন ভুঁইয়া বৃষ্টি উপেক্ষা করে ভোট প্রচারে সিপিএম প্রার্থী বাঁকুড়ার জেলা পরিষদের 31 নম্বর আসনে সিপিএম প্রার্থী পূর্ণিমা বাগদি মঙ্গলবার সকালে বাঁকুড়া 2 নম্বর ব্লকের তাঁতনাকালী গ্রামে ভোটারদের দুয়ারে দুয়ারে ঘুরে প্রচার সারলেন জেলা পরিষদের প্রাক্তন সভাধিপতি তথা সিপিএম জেলা সম্পাদক মণ্ডলীর সদস্য এবারের নির্বাচনে জেলা পরিষদ সিপিএম প্রার্থী পূর্ণিমা বাগদি দলীয় কর্মীর সঙ্গে ছিলেন এলাকার গ্রাম পঞ্চায়েত ও পঞ্চায়েত সমিতির প্রার্থীরাও প্রচারে 34 বছরে বাম সরকারের উন্নয়নের আগামী দিনে পরিকল্পনার কথা তুলে ধরেই প্রচার করেছেন তিনি কাটোয়া ফের বোমার মশলা উদ্ধার কাটোয়া 1 নম্বর ব্লকের আলমপুর গ্রাম পঞ্চায়েতের তৃণমূলের ভোট প্রার্থী বাড়ি থেকে উদ্ধার হয় বোমার মশলা 1 কেজি 650 গ্রাম বারুদ 500 গ্রাম পেরেক 1 কেজি ছোট পাথর ও দড়ি উদ্ধার করে পুলিশ গ্রেফতার প্রার্থী স্বামী মিঠুন দাস ভোটের জন্য রাজ্য জুড়ে চলছে তল্লাশি তল্লাশিতে গোসম্ব গ্রামে তৃণমূল প্রার্থী স্বপ্না দাসের বাড়ি থেকে উদ্ধার হয় প্রায় 15টি বোমা তৈরি সরঞ্জাম পঞ্চায়েত ভোটের প্রচারে পাণ্ডবেশ্বর যেতে পারেন জিতেন তিওয়ারি দলীয় কাজে তার পাণ্ডবেশ্বর ঢোকার নিষেধাজ্ঞা শিথিল করল হাইকোর্ট এতদিন জামিন পেলেও তার পাণ্ডবেশ্বরের প্রবেশ নিষেধাজ্ঞা ছিল আদালতের এরপরেই জামিনের শর্ত শিথিলের আবেদন নিয়ে আদালতের দ্বারস্থ হন জিতেন তার আবেদন ছিল জামিনে মুক্তি পেলেও দলীয় কাজে পাণ্ডবেশ্বরে প্রবেশ না করতে পারায় নির্বাচনী প্রচারে সমস্যা হচ্ছে বিজেপির বিচারপতি চিত্তরঞ্জন দাস ও বিচারপতি প্রার্থ সারথী সেনের ডিভিশন বেঞ্চ তার সেই আবেদন মঞ্জুর করল ডায়মন্ড হারবারের জন্য নির্বাচন কমিশনকে স্বাধীন টিম গঠন করে তদন্তের নির্দেশ কলকাতা হাইকোর্টে মঙ্গলবার এই রায় দিল প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চ চাপ দিয়ে মনোনয়ন প্রত্যাহারের অভিযোগ এনেছিলেন ডায়মন্ড হারবারের দুই বাম প্রার্থী কালীনগর গ্রামের সেই প্রার্থীদের করা মামলায় এই রায় শোনালো আদালত মামলার অভিযোগ খতিয়ে দেখার নির্দেশ দেওয়া হয়েছে কমিশনকে সোমবার রিপোর্ট পেশ করতে হবে নির্বাচন কমিশন শাসক দলের নির্বাচনী প্রচারে ফেস্টুন ব্যানার ছিঁড়ে দেওয়ার অভিযোগ সিপিএম এর বিরুদ্ধে উত্তর চব্বিশ পরগনার বসিরহাটের আমলানি পঞ্চায়েতের ঘটনা আমলানি 273 নম্বর বুথে তৃণমূল প্রার্থীর সমর্থনে পোস্টার ব্যানার ছিঁড়ে দেওয়ার অভিযোগ তুলেছে শাসক শিবির অভিযোগ অস্বীকার করে সিপিএম এর পাল্টা দাবি পাটনি খানপুর পঞ্চায়েতে তাদের প্রচারে বাধা সৃষ্টি করেছে তৃণমূল বাম শিবিরের অভিযোগ 61 নম্বর বুথে প্রচারে পতাকা ফেস্টুন সাটানোর সময় তাদের কর্মীদের বেধড়ক মারধর করে তৃণমূল কর্মী সমর্থকেরা হাসপাতালে ভর্তি করানো হয় কর্মীদের যদিও তাদের বিরুদ্ধে অভিযোগ অস্বীকার তৃণমূল
বসিরহাটের সন্দেশখালীতে তৃণমূল প্রার্থীর অভিনব প্রচার, পায়ে ফুটবল নিয়ে নির্বাচনী প্রচারে নামলেন সন্দেশখালী বিধায়ক সুকুমার মাহাতো। জেলা পরিষদে দুই প্রার্থীকে নিয়ে বিধায়কের এই অভিনব প্রচারে উচ্ছ্বসিত এলাকার 8 থেকে 80 প্রচারে বেরিয়ে পায়ে ফুটবল রেখে ভোটারদের থেকে ভোট চাইলেন প্রার্থীরা। পঞ্চায়েত নির্বাচনে প্রচারে গিয়ে ফের বিক্ষোভের মুখে শতাব্দী রায়। মঙ্গলবার বীরভূমের দুবরাজপুরে ভোটের প্রচারে গিয়ে স্থানীয়দের বিক্ষোভের মুখে পড়লেন তিনি। পানীয় জল ও সরকারি পরিষেবা সহ একাধিক বিষয়ে নিজেদের ক্ষোভ উগড়ে দিলেন স্থানীয়রা। মঙ্গলবার দুবরাজপুরের চিনপাই গ্রামে বিক্ষোভের মুখে পড়েন শতাব্দী। এই গ্রামে বাস করেন দুবরাজপুরের তৃণমূলের প্রাক্তন ব্লক সভাপতি ভোলানাথ মিত্র। প্রসঙ্গত, এই ভোলানাথ মিত্রকেই তার পদ থেকে সরিয়ে ব্লকে কোর কমিটি তৈরি করে দিয়েছিলেন তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। রামবামের একসঙ্গে জোট প্রচারের ছবি দেখে কটাক্ষ বাঁকুড়া জেলা তৃণমূলের। পঞ্চায়েত নির্বাচনের আগে সিপিএম ও বিজেপি ভোট প্রচারের ছবি সামনে আনলেন তালডাংলার বিধায়ক অরূপ চক্রবর্তী। বিধায়কের দাবি, হামরাশের এলাকায় সিপিএম এর গ্রাম পঞ্চায়েত প্রার্থীর সঙ্গে ভোটের প্রচারে সামিল হয়েছেন বিজেপি প্রার্থীরাও, যদিও অভিযোগ অস্বীকার করেছে রামবাম দুপক্ষই। হরিরামপুর ব্লকের বিভিন্ন এলাকায় কেন্দ্রীয় বাহিনীর রুটমার্চ। দক্ষিণ দিনাজপুরে গঙ্গারামপুরের পুন্ডুরি গ্রাম পঞ্চায়েত এবং বাগিচাপুর গ্রাম পঞ্চায়েত এলাকায় টহল দিচ্ছে সিআরপিএফ জওয়ানরা। আসন্ন পঞ্চায়েত নির্বাচনকে সামনে রেখে কেন্দ্রীয় বাহিনী বিভিন্ন এলাকায় এই রুটমার্চ চালাচ্ছে। উপস্থিত ছিল হরিরামপুর থানা ভারপ্রাপ্ত আধিকারিক অভিষেক তালুকদার এবং হরিরামপুর ব্লকের বিডিও পবিত্রা লামা। পায় পায় পঞ্চায়েত এখন এ পর্যন্তই। দেখছেন কলকাতা টিভি রাত 3:00।